এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ভালোবাসা দিবসে প্রকৃতিতে নতুন রূপ নিয়ে এলো ঋতুরাজ বসন্ত। ফাল্গুনের প্রথম দিনে চ্যানেল আয়ে বর্ণাঢ্য আয়োজন। পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিলেন পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন পিএমএলএন নেতা শেহবাজ শরীফ। পরিবেশ সচেতনতায় কাজ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি ও ডিজিটাল সনদ দেওয়ার কাজ শেষ হবে চলতি মাসেই। এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রেজবানা চৌধুরী বন্যাকে ঢাকা কলেজে সংবর্ধনা। গুণী শিল্পীর সাথে পালকুন ও পিঠা উৎসবে শিক্ষক শিক্ষার্থীরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের ছোঁয়ায় নতুন করে সেজেছে প্রকৃতি। প্রকৃতির রঙের মতো বর্ণিল সাজে চলছে নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত উদযাপন করা হচ্ছে। ধানমন্ডি রবীন্দ্র সরোবরেও হচ্ছে বসন্তের অনুষ্ঠান। নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিতে চ্যানেল আই প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। সৈয়দ অদিতের রিপোর্ট। প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া, কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান, ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা, গাছে গাছে পলাশ আর শিমলের মেলা, সবকিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়ে লেগেছে দোলা। এদিন প্রকৃতির সাজে নিজেকে সাজাতে রাজধানীর ফুলের দোকানগুলোতে ভিড় করেন ক্রেতারা। প্রিয়জনকে উপহার দিতে একই রাতেই পছন্দ মতো ফুল কিনেন তারা। ভ্যালেন্টাইন্স ডে তে একটা উপলক্ষ, যদিও ভালোবাসাটা সারা বছরের জন্যই, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে একটু ফুল শেয়ার করব, এটা একটু উপলক্ষ বটে। ফুল কিনতে পছন্দ করে, কারণ এটা তো আলাদা একটা পরিবেশ। এটা তো সচরাচর ফুল বিক্রি করে, কিন্তু এখানে আসার মানে ফুলটা কিনা অনেক স্পেশাল। যেহেতু ফুলের দিন ভ্যালেন্টাইন, সেই জন্য দাম প্রচুর বেশি। প্রত্যেক বছরের তুলনায় এবছরের দাম অনেক বেশি। ফুলের দাম আজকে অন্য অন্যবারের তুলনায় একটু বেশি, কিন্তু ক্রেতা সমগম মোটামুটি আছে। হরেক রঙের গোলাপের পাশাপাশি রজনীগন্ধা, অর্কিড, দোলনচাঁপা, পদ্মা, জিনিয়া, ডালিয়া, গাঁদা সহ নানা ধরনের ফুলের সমাহার ঘটিয়েছেন বিক্রেতারা। তবে এবার বাড়তি দামে ফুল কেনার কথা জানিয়েছেন ক্রেতারা। যদিও অন্যান্য বছরের তুলনায় ফুলের যোগান বেশি হওয়ায় দাম কম বলছেন বিক্রেতারা। তা আমাদের মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখছি আমরা, কাস্টমার আসলে কেউ ফেরত যাবে না ইনশাল্লাহ। আমাদের পর্যাপ্ত পরিমাণের ফুল স্টকে আছে। না বেচা কিনা ভালোই হচ্ছে, চাহিদা পরিমাণ বেশি, ক্রেতারাও বেশি, মোটামুটি চাহিদা আছে ফুলের। পয়লা ফাগুনের বেচা কিনা হয় বা ভালোবাসা দিবসের বেচা কিনা হয়, কিন্তু এই বছর সেই বেচা কিনাটা নাই। কারণ হলো এই বছর মালদার একটু চাপ বেশি আর বেচা কিনা একটু খুব কম, মালের অত্যন্ত চাপ, মাল বেশি, এই জন্য কাস্টমার মার্কেটে নেই, আমাদের চাষিরা খুব হতাশ। প্রতিবারের মতো এবারও রাজধানীতে বসন্তকে বরণ করতে উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ, যা সকাল 7:50 চারুকলার বকুলতলায় শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। ঋতুরাজকে বরণ করে নিতে সকাল 7:30 চ্যানেল আই প্রাঙ্গণের ছাতিমতলা থেকে সরাসরি সম্প্রচার হবে গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। রেজনা চৌধুরীর বন্যা এবং সুরের ধারার পরিবেশনায় বসন্তকে বরণ করে নিতে হবে নবীন 28 নিবেদিত বসন্তবরণ উৎসব।
সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন পিএমএল-এর নেতা শেহবাজ শরীফ। মঙ্গলবার রাতে দল দুটির শীর্ষ নেতারা তাদের জোটের শরিকদের নিয়ে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। সৈয়দ অদিত জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানে জাতীয় নির্বাচনের পাঁচ দিন পরও নতুন সরকার গঠিত না হওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ে গোটা দেশ। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দেখা দেয় রাজনৈতিক সংকট। জোট সরকার গঠনে নওয়াজের পিএমএলএন ও পিপিপির মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে কয়েক দফা বৈঠকের পরও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো। এই অচলাবস্থা কাটাতে মঙ্গলবার রাতে পিএমএলএন ও পিপিপি তাদের শরিক এমকিউএমপি ও পাকিস্তান মুসলিম লীগ কায়েদের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। প্রায় সারা রাত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে পিএমএল নেতা নওয়াজ শরীফের ছোট ভাই শেহবাজ শরীফকে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী হিসেবে এই দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজের নাম ঘোষণা করা হয়। তবে পিপিপি নেতা বিলওয়াল ভুট্টোকে কোন পদ দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। পিএমএলএন এর নেতৃত্বে জোট সরকার গঠনের প্রক্রিয়ার অগ্রগতির মধ্যে মজলিসি ওয়াহাদত মুসলিমিনের সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছিলেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দলটির চেয়ারম্যান গোহর আলী খান কেন্দ্রে কিংবা খাইবার পাখতুয়াখা ও পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নিজেদের সরকার গঠনের কথাও জানিয়েছিলেন। গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও চার প্রাদেশিক পরিষদে নির্বাচন হয়। এতে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সৈয়দ অদিত, চ্যানেল আই। মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করা সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু মন্ত্রণালয়ে তার সঙ্গে দেখা করার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি ও ডিজিটাল সনদ দেওয়ার কাজ চলতি মাসে শেষ হবে। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি ও ডিজিটাল সনদ প্রদানের মতো সময়োপযোগী উদ্যোগের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় আলোচনায় উঠে আসে পরিবেশ, প্রকৃতি এবং মাতৃভাষার চর্চা ও মর্যাদার বিষয়। রাষ্ট্রীয় পর্যায়ে সর্বস্তরে বাংলার প্রচলন না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন মন্ত্রী। পরিবেশ যাতে ভালো থাকে, নাগরিক হিসাবে ওইটা আমার দায়িত্ব আছে এবং মন্ত্রিসভার একজন সদস্য হিসাবেও দায়িত্ব আছে। আমাদের মন্ত্রীমণ্ডলের সাথে কথা বলবো, যেহেতু সর্ব এলাকায় মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন এবং অনেক অনেকেই খুব কর্মক্ষম আছেন। আমরা একমাত্র জাতি যে আমাদের মাতৃভাষা রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য বা মাতৃভাষার স্বীকৃতির জন্য রক্ত দিয়েছে। আমরাই সেই জাতি যে মাতৃভাষার প্রতি যথেষ্ট অবহেলা অবজ্ঞা ইদানিং দেখা যাচ্ছে, যেটা দুঃখজনক। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 21 জন বিশিষ্ট নাগরিককে 21 পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে 2024 সালের পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্র সম্মাননা 21 পদক প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়েছেন পদকপ্রাপ্তরা। যাযাবর মিন্টু রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে 21 পদক 2024 প্রাপ্তদের নাম। তারা হলেন ভাষা আন্দোলনে মৌলানা আশরাফউদ্দিন আহমদ মরণোত্তর ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া মরণোত্তর, শিল্পকলায় সঙ্গীতে জালালউদ্দিন খাঁ মরণোত্তর, বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস মরণোত্তর, এন্ড্রু কিশোর মরণোত্তর ও শুভ্রদেব, নৃত্যকলায় শিবলি মোহাম্মদ, অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর, আবৃত্তিতে খান মোহাম্মদ, মুস্তাফা ওয়ালিদ, শিমুল মুস্তাফা ও রূপা চক্রবর্তী, চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণে কাউসার চৌধুরী, সমাজসেবায় মোহাম্মদ জিয়াউল হক ও আলহাজ রফিক আহমদ, ভাষা ও সাহিত্যে মোহাম্মদ সামাদ, লুৎফুর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মরণোত্তর, এবং শিক্ষায় প্রফেসর ডক্টর জিন বোধি ভিক্ষু। শিল্পকলায় সঙ্গীতে 21 পদকে ভূষিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, খ্যাতনামা সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ।
পুরস্কার পেতে সবারই ভালো লাগে। তো এতে মানে আমার আরও মানে কাজ করার আগ্রহটা বাড়ে, যদিও এখনও অনেক বয়স হয়ে গেছে, তবুও আমার ইচ্ছা আছে আরও অনেক কিছু দেশকে দেবার। ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মোহাম্মদ সামাদ। পদক পুরস্কার পাব সেই গ্রাম থেকে যাত্রা করেছি এই সমস্ত চিন্তাগুলো তো আর আমরা লিখি নাই, লেখার জন্য লিখেছি এবং সেই লেখার যে স্বীকৃতি পেয়েছি বা ভাষা নিয়ে সামান্য আমরা কাজ করেছি সেটার জন্য নিশ্চয়ই আমি আনন্দিত। চ্যানেলাই আমাদের কিন্তু এই কবিতা পাঠ পড়া এগুলো ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চা করার ক্ষেত্রে চ্যানেলাইয়ের কিন্তু একটা বড় ভূমিকা আছে এবং আমি চ্যানেলাইকেও এই আজকে আমি ধন্যবাদ জানাই। ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট কবি জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। আমরা একটা যুদ্ধ শুরু করেছিলাম কলম দিয়ে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধের যুদ্ধ, ঘাতকদের বিরুদ্ধে ঘাতকদের উৎখাত করার যুদ্ধ। 40-45 বছর পরে এসে আমার এই কারণে খুব ভালো লাগছে যে সম্মানটা দিল, আমার মনে হচ্ছে এই সম্মান আমার একার না। শিল্পকলা আবৃত্তিতে একুশে পদক পাচ্ছেন বরেণ্য আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী। আবৃত্তি শিল্পটা এর আগে অতটা গুরুত্ব পায়নি যত গুরুত্ব এই গত 3 বছর ধরে পাচ্ছে, ফলে আমাদের মনে অনেক আশা জাগে যে এই শিল্প নিয়ে আমরা বহুদূর হাঁটতে পারব এবং তরুণদেরকে উদ্বুদ্ধ করছে এই আবৃত্তি। বাংলাদেশে আবৃত্তির জোয়ার এসেছে, এই পদকপ্রাপ্তিতে বাংলাদেশের সকল আবৃত্তি শিল্পী নিজেদেরকে মর্যাদাবান মনে করছে। এই প্রাপ্তি তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তারা। দেশ ও জাতির কল্যাণে তারা নিরলস কাজ করে যেতে চান। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ায় বরেণ্য সঙ্গীতজ্ঞ রিজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা কলেজ। সে সময় শিক্ষার্থীদের সঙ্গে ফাল্গুন ও পিঠা উৎসবে যোগ দেন উপমহাদেশের এই খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তার সঙ্গে আনন্দ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। বিস্তারিত রিয়াজ ইসলামের রিপোর্টে। উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী গুণী সঙ্গীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সম্প্রতি ভারত সরকারের সম্মানসূচক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এমন সম্মান অর্জনের জন্য তাকে সংবর্ধনা দেয় ঢাকা কলেজ। কলেজ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেয় বিএনসিসির ক্যাডেটরা। পরে কলেজের বিভিন্ন বিভাগের আয়োজনে ফাল্গুন ও পিঠা উৎসবে যোগ দেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সে সময় তিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। ওনাকে সম্বর্ধনা জানিয়ে আমরা কৃতার্থ হচ্ছি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতিতে বলিয়ান হয়ে, পুষ্ট হয়ে, উজ্জীবিত হয়ে, উদ্ধারিত হয়ে এবং সেখান থেকে আত্মস্থ করে এক একটি তারকা হিসেবে ছড়িয়ে যাবে নিজেদেরকে। ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাডামকে আমরা আমাদের মাঝে পেয়েছি, আমাদের ফাল্গুন বসন্ত মিলেমিশে একাকার। অতিথিকে পেয়ে সমস্ত ঢাকা কলেজ আনন্দে উদ্বেলিত। এই বিদ্যাপীঠে এখনো পর্যন্ত এরকম অনুষ্ঠান জাঁকজমকভাবে হয়নি। অনেক ভালো অনুভূতি, উনি একজন প্রথিত সঙ্গীতজ্ঞ, পদ্মশ্রী পদক পাওয়া। আমরা সকলে ভালো উদযাপন করছি এবং সকলে দেখা যাচ্ছে যে সকলে আনন্দ করতেছে। কয়েকদিন পরে আর কি আমাদের আর হয়তো একটা ক্লাস হবে, তো আমাদের কলেজ জীবন অলমোস্ট শেষের দিকে, তো এই সময় যে ইনি এসেছেন বা কলেজে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আসলে কলেজের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুণী সঙ্গীতজ্ঞ বলেন, পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের ঐতিহ্য এগিয়ে নিতে হবে। ছাত্রদের প্রকৃতি সম্পর্কে সচেতন হওয়া দরকার, পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া দরকার, সামাজিক পরিস্থিতি সম্পর্কে সমাজ সচেতন হওয়া দরকার, আর সবচেয়ে বড় কথা আমি নিজে বিশ্বাস করি এবং আমার ছাত্রছাত্রীদের আমি সবসময় বলি যে সবচেয়ে বড় অনেক বড় পণ্ডিত হওয়ার চাইতে অনেক বেশি জরুরি হচ্ছে একজন ভালো মানুষ, সৎ মানুষ হওয়া। রেজওয়ানা চৌধুরী বন্যার অর্জন শিক্ষার্থীদের মনোবল বাড়াতে ও সংস্কৃতি সচেতন করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে
দর্শক ফিরে এলাম বিরতির পর। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে পূজা অর্চনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সকাল 7:01 শুরু হয়েছে পঞ্চমী তিথি। এদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বাসা বাড়ি ও পূজা মণ্ডপে সরস্বতী পূজা হবে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন। এবারে কৃষি সংবাদ। ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালীতে পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে চড়া দামে ফুল বিক্রি হচ্ছে। চাষী ও ফুল ব্যবসায়ীরা জানান, কয়েক বছরের টানা লোকসানের পর এবার চড়া দামে ফুল বিক্রি করতে পেরে লাভবান তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাথর আর বালু খেকোদের দখলে প্রাকৃতিক সৌন্দর্যের অপার ভান্ডার নেত্রকোণার সোমেশ্বরী নদী। প্রতিদিন উত্তোলন করা হচ্ছে হাজার হাজার ট্রাক বালু, নুড়ি, পাথর। দখল আর দূষণের মহোৎসবে হারিয়ে যাচ্ছে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয়রা প্রতিবাদ জানালেও প্রাকৃতিক সৌন্দর্যে চোখ জুড়ানো এই নদী রক্ষায় নেই কোনো কার্যকর উদ্যোগ। এবারে খেলার খবর।